গেল 24 ঘন্টায় 560 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 8 জন। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন 2058 জন। ডেঙ্গু প্রতিরোধে সবগুলো সংস্থার সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন আহমদ বাবু। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র্যালি বের করেন চিকিৎসকরা। পরে আলোচনা সভায় চিকিৎসকরা বলেন, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর লক্ষণ পরিবর্তন হয়েছে। কন্ট্রোল সিটি কর্পোরেশনে বিভিন্ন কিন্তু সাধারণ মানুষে আর ট্রিটমেন্ট এবং কিউর করার দায়িত্ব হলো আমরা স্বাস্থ্যকর্মীদের। অতএব আমাদের উত্তম পন্থা যদি বাদ দিয়ে শুধু ট্রিটমেন্ট আর হলো আমরা কিউরের জন্য যদি আমরা ভাবি তাহলে হবে না। সর্বসম্মতিক্রমে সরকার, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা চিকিৎসকরা সবাই মিলে 100 দিন দিয়ে কাজ করি, নিশ্চয়ই আমরা ডেঙ্গুকে না বলতে পারবো, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে এটা কিন্তু একটা মহামারী আকারে ধারণ করছে। ডেঙ্গু মহামারী আকার নিচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে চিকিৎসক, সিটি কর্পোরেশন ও সাধারণ মানুষ এক হয়ে কাজ করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। ধরনটা কিন্তু আসলেই পাল্টে গেছে। আমি এই জন্যই বারবার বলছি, এবারে যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেশি, যে জ্বরই হোক, অন্য কোনো কারণে হলেও কেউ অবহেলা করে বসে থাকবে না, ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে তাড়াতাড়ি শনাক্ত হবে, তারপর ওইভাবে ট্রিটমেন্ট চলবে, তাহলে এই ঝুঁকিগুলো এড়ানো সম্ভব হবে। একই সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যদি না করে তাহলে লাভ হবে না। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য মতে 1 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 1565 জন। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা।